ব্যস্ততা তান, তাই যদি না হয় তাহলে অসুবিধাটা কোথায় বলো? রাজি হয়ে যাও অদ্রিজাকে বিয়ে করতে। এটা তুমি আমার সঙ্গে ঠিক করলে না মেঘলা, এটা কিন্তু তুমি আমার সঙ্গে না করলেই পারতে মেঘলা। তুমি আমাকে সে বলতে পারলে যে দিদিভাইকে বিয়ে করে নাও, নাহলে দিদিভাই খুব কষ্ট পাবে, কিন্তু একবারের জন্য এটা বলতে পারলে না যে তুমি অন্য কাউকে মন দিয়ে বসেছো আর তাকে ছাড়া তুমি অন্য কাউকে বিয়ে করতে রাজি নও। ঠিকই তো, নাহলে গুরুজি তোমায় অন্য কাউকে বিয়ে করতে বাধ্য করবে কি করে বলো? বেশ, তবে তাই হোক, তোমার সঙ্গে আমার যোগাযোগের সূত্রটা চিরকালের জন্য কোনো একটা সম্পর্কে বাধা পড়ুক, আর সেই সম্পর্কটাকে তুমি চাইলেও কোনোদিন অস্বীকার করতে পারবে না মেঘলা, কোনোদিনও না। কি রে তাতান, সবাই অপেক্ষা করছে, এবার কিছু একটা বল। আরে চুপ করে আছো কেন তাতান, কিছু বলো, আমরা কি অন্য জায়গায় দেখাশোনা শুরু করব? দেখো ভালো জেঠু, আমার যাকে পছন্দ হয়েছিল ইনসিডেন্টলি তার আমাকে পছন্দ হয়নি, এবার এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে সত্যি অন্য কোনো অপশন খোঁজার মতন কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। ইনফ্যাক্ট এক্ষুনি বিয়ে করার কোনো প্রয়োজনীয়তা আমি দেখতে পাচ্ছি না। তাও যদি তোমাদের সবার মনে হয় যে এক্ষুনি বিয়েটা করা আমার জন্য প্রয়োজন, তাহলে তোমাদের আমার জন্য যে মেয়েটাকে পছন্দ আমি তার সঙ্গে বিয়ে করতে রাজি আছি। আশা বরি সুরে বাজে ভৈরবি, ভোর দিন রাত একাকার ছবি, রাগমালা যেন রং হয়ে যায় মন খারাপ নদীকে ভাসায়। কামা, তাহলে তো হয়ে গেল, আমরা তাহলে এবার অদ্রিজার সঙ্গে, কামা এবার কিন্তু আরো একবার ওর বাবার সঙ্গে কথা বলতে হবে। মেয়েটির সাথে বিয়ে হলেই সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে এই কথাটা কি কখনো গ্যারেন্টি দিয়ে বলা যায় ছোট মাসি? যাক বাবা, তাহলে ভাইদার বিয়েটা হচ্ছে আর ওই অদ্রিজার সঙ্গেই হচ্ছে, ভেরি গুড নিউজ। যা বৃষ্টি হচ্ছে কদিন ধরে, আমি তো ভেবেছিলাম আসতেই পারবো না, ভাবতো তার মধ্যে ড্রাইভার আঙ্কেল আসতে পারছেন না, ওনার ঘরে জল জমে গেছে, কি ব্যাড ভাবতো। কাল যদি এরকম বৃষ্টি হয় তাহলে আমি অন্তত আসবো, যখন তখন ঝাপঝাপ করে বৃষ্টি নেমে আসছে, আর এমন বৃষ্টি হচ্ছে যে ছাটাতেও মানছে না, তার উপর ট্রেনও ঠিকঠাক মতো চলছে না, গাড়ি খালি ক্যান্সেল আর ক্যান্সেল। অনেকেই আসতে পারবে না দেখিস। ওই যে সামনে মেয়েটা যাচ্ছে, ও অনুরাগের বন্যা, ওই তো এসেছিল আমাদের বাড়িতে সেদিনকে। অদ্রিজানা, আরে এর সঙ্গেই তো ভাইদার আবার। এই হ্যালো, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি, এই তোরা এগো আমি আসছি। হ্যাঁ বাই। তুমি এখানে কোথায়?
আজ তো আমাদের অ্যাডমিশন টেস্ট রয়েছে। ও, তুমি কি আমাদের ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিচ্ছ? পরীক্ষা তো দিচ্ছি, জানি না চান্স পাবো কিনা। তুমি আর চান্স পাবে না। কোন বিল্ডিং গো? বললো তো নতুন বিল্ডিং। ও, তা তুমি কি একাই এসেছো? আমি আগে একদিন এসে খোঁজ খবর সব নিয়ে গিয়েছিলাম, তো বাবি আজকে আসতে পারলো না, মানে আমি আসতে বারণ করলাম। এখানে এলো তো শুধু শুধু ইউনিভার্সিটিটা অফ করতো, তাই। তবুও কি বাবি মা আমাকে একা ছাড়ে নাকি? তাও একা চলে এলাম। ও বলছি, তোমাদের ওদিকেও খুব বৃষ্টি হচ্ছে? আর বলো না, ভীষণ বৃষ্টি হচ্ছে। সমস্ত নদী তো বিপদসীমার ওপরে, আর ব্যারেজ থেকে জল ছেড়ে দিয়েছে। খুব খারাপ অবস্থা গো। তবুও এরকম বিপর্যয়ের দিনে কিন্তু তোমার একাটা আসা একদম ঠিক হয়নি, তোমাকে তো আবার এতটা ফেরতও যেতে হবে। ও ঠিক, চলে যাব, তুমি এত চিন্তা করো না, ট্রেনে উঠলেই চলে যেতে পারবো। না না, ট্রেন ক্যান্সেল হচ্ছে, শোনো আমার কথা। ঠিক তখন একটা ব্যবস্থা হয়ে যাবে, তুমি এত টেনশন করো না। আচ্ছা ঠিক আছে, তুমি আমার আমার ফোন নাম্বারটা রাখো, যদি কোনো বিপদ হয় তুমি আমাকে একটা কল করো, ঠিক আছে? আমার কাছে অনুরাগের নাম্বার রয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো বলো। 9234। ওকে, তোমার নাম তো অদ্রিজা, আমার নামটা কি দিয়ে সেভ করছো মনে আছে? আমি বরং অনুরাগের বোন বলে সেভ করি। সত্যি তোমার নামটা না আমার মনে নেই। নাম মনে না থাকারই কথা, সেদিন যে পরিস্থিতিতে তোমার সাথে আলাপ হয়েছিল। আমি আসলে আজকে দিনটা মানে আমার জীবনের এই ইম্পর্টেন্ট দিনটা, তিথির সঙ্গে নয়। মেঘলার সঙ্গে ভেবেছিলাম, মেঘলার সঙ্গে ভেবেছিলাম, মেঘলার সঙ্গে ভেবেছিলাম, মেঘলার সঙ্গে ভেবেছিলাম। ঠিক আছে, আমার ভালো নাম অর্ণা আর ডাকনাম মিষ্টু, তুমি যেটাতে খুশি সেভ করতে পারো নাম্বারটা। তাহলে মিষ্টু বলে সেভ করি। অ্যাজ ইউর প্লেজার। থ্যাংক ইউ। তোমাকে একটা কথা বলবো, যদি কিছু মনে না করো। কেন মনে করবো? তাছাড়া তুমি আমাকে এরকম কী বা কথা বলবে যাতে আমি মনে করতে পারি, বলো কি বলবে? না মানে অদ্রিজা, আমাদের বাড়ি থেকে বোধহয় তোমাদের বাড়িতে আবার যোগাযোগ করতে পারে। না তুমি ঠিক কিভাবে নেবে জানি না, কালই বাড়িতে আলোচনা হচ্ছিল। ও ও আচ্ছা। হ্যাঁ আমি জানি ভাইদা তোমার ছোটো বোনকেই পছন্দ করেছিল, কিন্তু ওর তো অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে, আর তাছাড়া বিয়েটা তো সকলের মত নিয়ে হয় না, দুজনের মত থাকাটা দরকার। আর আমার ভাইদার সঙ্গে তো তোমার ছোটো বোনের অ্যাফেয়ার হয়ে যায়নি, ভালো লেগেছিল। ভালো তো অনেকেরই অনেককে লাগতে পারে, তাই না? না তোমার মতামতেরও 100 বার দাম রয়েছে, আমার ভাইদা মত দিয়েছে বলেই যে তুমিও। অনুরাগ মত দিয়েছে? হ্যাঁ মানে মানে কালকেই ভালো জেঠু, আমাদের জেঠু সবাইকে ডেকে এই ব্যাপারেই কথা বলছিল, আর ভাইদা তোমার সাথে বিয়ের ব্যাপারে কোনো আপত্তি করেনি, কোনো আপত্তি করেনি, কোনো আপত্তি করেনি। আমি শবনমকে ফিরিয়ে দিয়েছি ছোট বৌদি।
আমি তো বলে দিয়েছি যে এইসব নিয়ে ভাবনা ভাবার আর কোনো দরকারই নেই। না না, এটা আমার একটা কাজের কথা বলো নাকি। না না, আমি ওকে ফোন করে কথা বলবো। না না না, আমি ওকে ফোন করে জানতে চাইবো যে কেন ও এরকম মানে অদ্ভুত। না, ও জেদ করবে আমাকে জানতে হবে না। না,